আমফানের প্রভাব পড়ল বাঁকুড়া জেলাতে। সারা রাত ধরে ঝিরঝিরে বৃষ্টি চলছে বাঁকুড়া জেলা জুড়ে। ভোর হতেই বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে, সঙ্গে সঙ্গে শুরু হয় ঝড়ো হাওয়া। বেলার দিকে হাওয়ার প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। বৃষ্টি চলছে জেলার সর্বত্র, কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি মানের, কোথাও বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে। বৃষ্টি কিন্তু জেলার সর্বত্রই চলেছে। বাঁকুড়ার জেলার দক্ষিণাংশ, মূলত পশ্চিম মেদিনীপুর লেগোয়া এলাকায় ঝড় বৃষ্টির প্রভাব একটু বেশি। করোনার কারণে এমনিতেই জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে, তার উপর আরফান সুপার সাইক্লোনের প্রভাবে জনজীবনের প্রভাব পড়েছে। রাস্তাঘাটের লোক নেই বললেই চলে, চলছে না ছোটো গাড়ি থেকে শুরু করে কোনো যানবাহন।